দর্শক ঢাকা পাঁচ আসনের উপনির্বাচন পরিস্থিতি দেখতে আমাদের বিশেষ প্রতিনিধি মইনুল হাসান আছেন কদমতলি এলাকায় আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে মইন ভোট কেন্দ্রের পরিস্থিতি কেমন দেখছেন ভোটারদের উপস্থিতি কেমন ওয়াহিবা আমি আছি কদমতলি থানার এই কেন্দ্রটির নাম হচ্ছে মহিউদ্দিন বাদল কলেজিয়েট স্কুল কদমতলি থানা এলাকার বেশ ভেতরে এই ভোট কেন্দ্রটির অবস্থান এবং এই কেন্দ্রে ভোটার ষোলোশোর কিছু বেশি এখানকার ভোটার আমি কিছুক্ষণ আগে এখানকার যিনি নির্বাচনী দায়িত্ব রয়েছেন প্রিজাইডিং অফিসার ওনার সঙ্গে কথা বলেছি এই চার পাঁচ ঘন্টায় তিনি যেটি আমাকে জানিয়েছেন প্রায় দেড়শোর মতো দেড়শো থেকে দুইশোর মতো ভোট ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন ভোটার উপস্থিতির কথা যদি বলি শুরুতেই আমি সকাল থেকে আমার সহকর্মীদের নিয়ে প্রায় পঁচিশ থেকে তিরিশটি কেন্দ্র ঘুরে দেখেছি এখানে সবগুলো কেন্দ্রের পরিস্থিতি যদি বলি একই রকম আর কি ভোটার উপস্থিতির দিক থেকে অনেক কেন্দ্রে যেখানে তিন হাজার বা চার হাজার ভোটার ভোট দেওয়ার কথা সেখানে পাঁচ থেকে সাতশোর মধ্যে ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন সংখ্যাটা এর মধ্যে এই দাঁড়িয়ে আছে আমি যতটুকু জানতে পেরেছি যদিও এখনও ঘন্টা তিনেকের মতো সময় বাকি রয়েছে আপনি জানেন যে নয়টা থেকে পাঁচটা পর্যন্ত একটানা গ্রহণ চলবে তো শেষ সময়ে নির্বাচন সংশ্লিষ্ট যারা প্রার্থী যারা তারা প্রত্যাশা করছেন সকাল থেকে উপস্থিতি কম থাকলেও হয়তো দুপুরের খাবার শেষে কিছুটা বিশ্রাম নিয়ে ভোটাররা আবার শেষ সময়ে হয়তো কেন্দ্রে আসবেন তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য আর আরেকটি কথা আপনি প্রশ্নে যেটি জানেন আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি সামগ্রিকভাবে এখানে অসংখ্য গণমাধ্যম কর্মী কাজ করছে আমাদের সহকর্মীরা কাজ করছে এবং আমার নিজের দেখা যেটি সেটি হচ্ছে যে প্রত্যেকটি কেন্দ্রে আমি যেটি দেখতে পেয়েছি যে কেন্দ্র আসলে সকাল থেকেই আওয়ামী লীগের প্রার্থী যিনি ওনার কর্মী সমর্থকরা ভোট কেন্দ্রগুলোর আমরা উপস্থিতি দেখতে পেয়েছি কিন্তু মূল যাকে বলা হচ্ছে ধানের তার কর্মী সমর্থকদের একেবারেই কোনো কেন্দ্রে আমি খুব একটা আমার চোখে পড়েনি আমরা দেখতে পাইনি ভেতরে যদি যারা দায়িত্ব পালন করার কথা পোলিং এজেন্ট হিসেবে প্রার্থীদের পোলিং এজেন্ট আমি কয়েকটা কেন্দ্রে জিজ্ঞেস করেছিলাম সকালে ধানের শিশের যিনি প্রার্থী তার কিছু পোলিং যে এসছিলেন কিন্তু বেলা বাড়ার সাথে সাথে তারা চলে গেছেন এমনটি আমাকে জানানো হয়েছে এবং যেটি বিএনপি প্রার্থী অভিযোগ করেছেন যে অধিকাংশ কেন্দ্র থেকেই প্রায় সব কেন্দ্র থেকেই তার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে যদিও সামগ্রিকভাবে এখন পর্যন্ত কোনো কেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি কোনো ধরনের সংঘাত সংঘর্ষ এই ধরনের খবর একটি কেন্দ্র থেকেও আমরা পাইনি তো সামগ্রিকভাবে যদি বলতে চাই যে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাহিনীর অবস্থানের কথা যদি বলি প্রত্যেকটা কেন্দ্রের বাইরে পুলিশ এবং ভেতরে আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন বাইরে আমরা র্যাবের টহল দেখতে পাচ্ছি বিজিবি রয়েছে আর্ম পুলিশ ব্যাটালিয়ান রয়েছেন তারা কিন্তু প্রত্যেকটা কেন্দ্রে তারা টহল দিচ্ছেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা ভোটের সামগ্রিক পরিবেশ যাতে সুন্দর থাকে সুস্থ থাকে সেটি নিশ্চিত করার জন্য দায়িত্ব পালন করছেন সামগ্রিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই সন্তোষজনক সেটি বলতেই হয় তবে ভোটার উপস্থিতির কথা বললে হতাশার এখন পর্যন্ত চিত্রটা হতাশাজনক বলা যেতে পারে পাঁচটায় ভোট গ্রহণ শেষ হবে এবং যেহেতু ইভিএম এ ভোট হচ্ছে ধারণা করা হচ্ছে যে পাঁচটায় শেষ হওয়ার পরপরই গণনা শুরু হয়ে যাবে এবং সাতটা থেকে আটটার নাগাদ হয়তো ভোটের পূর্ণাঙ্গ ফলাফল না পেলেও একটা ধারণা পাওয়া যাবে যে আসলে এই আসনের উপনির্বাচনে ভোটাররা কাকে বেছে নিয়েছেন সে সেরকম একটি ধারণা পাওয়া যাবে বলে নির্বাচন সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছেন ওয়াহিবা মহিন আপনাকে ধন্যবাদ